হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, কিন্তু সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মাল্টিপ্লাগটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিলো। আর এটা অনেক ময়লা অপরিষ্কার হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। এটা ঠিক করা হয়েছে মাত্র, ঠিক করিয়া মানে এটা প্রায় 10-15 বছর, মানে এটার বয়স প্রায় 10-12 বছর, এটা 100% হয়ে গেছে। তো 10-12 বছর ধরে একটা মাল্টিপ্লাগ ইউজ করতেছি, তো বুঝতে পারতেছেন যে এটা কতটা মারাত্মক ভাই। রে ভাই, এখনও ঠিকঠাক মতো পারফরমেন্স করে ভাই, সত্য কথা। যাই হোক, আমি আছি আপনাদের সাথে জোহান, ও সরি ফাহিম। ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, খালি একটা বেঞ্চের মধ্যে বসে আছি। আশেপাশের সিনারি যদি দেখেন, এই দেখেন সিনারি অসাধারণ, অসাধারণ সিনারি। আর পরিবেশটা খুব দারুণ বলতে হবে। আর যদি বলি যে এরকম ন্যাচারাল পরিবেশে একা বসে থাকার আসলে মজাটা আসলে অন্যরকম হয়, মাঝে মাঝে খুব ভালো লাগে। কিছু কিছু সময় আছে যে একাকিত্বের মধ্যে একটা ফিল পাওয়া যায়, আবার কিছু কিছু সময় আছে যে একাকিত্বের মাঝে কোনো ফিল নাই, মানে একা আছেন ভালো লাগতেছে না। মানে সময়, পরিস্থিতি সব কিছু যদি ম্যাচিং হয় না, ওই দিনটা অনেক ভালো যায়। মানে এই মুহূর্তে আসলে সত্য কথা বলতে আমার একটা অন্যরকম ভালো লাগতেছে। আমি এখন পুরো একা, আশেপাশে কেউ নাই, হয়তো 2-4-5 মিনিট পরে কেউ আসতে পারে, বাট কয়েকটা মিনিটের জন্য মানে অনেক একটা মানে একটা অন্যরকম একটা ভালো লাগতেছে। আবার একটা সময় আসবে যখন একা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, মানুষ পরিবর্তনশীল, সময় মানুষকে পরিবর্তন করে, একটু আগে বা একটু পরে, তো সেই জিনিসটাই হবে। আর তার আগে যদি বলি দেখেন এই সিনারি ভাই, আমার তো মানে একটা পরিবেশ আসলে বসে থাকার মজা অন্যরকম, সত্য কথা। আকাশটা আছে মেঘলা, বৃষ্টি আসবে কি আসবে না সেটা একটা সম্ভাবনা, একটা ভাব রয়ে গেছে। তো যাই হোক, যদি দেখেন ফটোতে 15x পর্যন্ত জুম হয়, ভিডিওতে 9x পর্যন্ত জুম আজকে আজকে আমার মন ভালো নেই। বর্তমান বাংলাদেশে ভাইরাল টপিক, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, রোয়া থা। আজান দিয়ে আছে গাইস, আমরা একটু চুপ থাকি। তো গাইস যাই হোক, অনেক কথা বলছি,
চলে যাই, গুড বাই, টাটা, খুদাফেজ।